দেখছেন এ সময় বাণিজ্য। রমজানের জিনিসপত্রের দাম না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। গতকাল রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্রাজুয়েশন ও সিরামিক খাতের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান তিনি। এ সময় দেশীয় সিরামিক শিল্প রক্ষা ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে এ শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী। অনুষ্ঠানে সিরামিক শিল্পের সামনে আসা নানা সংকট তুলে ধরেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিরাজুল ইসলাম মোল্লা। তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সিরামিক শিল্প উদ্যোক্তারা। আপনি তো আপনার জিনিসপত্রের দাম বাড়াতে পারবেন না এই রমজানের সময়। রমজানের সময় আমাদের সুযোগ রয়েছে, কিন্তু আমাদের বিশাল জনগোষ্ঠী, আমাদের সাধারণ ওয়ার্কাররা কিন্তু হয়তো অত ট্রেন না, কিন্তু ট্রেন করলে পরে বা চেষ্টা করলে পরে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় আমাদের ওয়ার্কাররা কিন্তু ভালো।